আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আরকে ডিলার্সের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুগণ, আজ আমি তোমাদেরকে শিখাবো কি করে গলা কাটিং করতে। আমরা যারা সেলাই কাজে নতুন, ঠিক আছে, বা কিছু কাজ জানি, তারা গলা কিভাবে কাটতে হয় তা আমরা জানি না, ঠিক আছে। দেখা গেছে কি গলা কাটলে হয়তো ছোট হয় নাহলে বড় হয়, হ্যাঁ, অত কাদের দিক দিয়ে গলাটা সরে যায়। তবে আজকে আমরা শিখবো জামাতে, যে কোনো ধরনের জামাতে আমরা গলা কিভাবে একদম পারফেক্ট ভাবে কাটিং করব, এবং গলাটি কাটিং করার পর, সেলাই করার পর একদম পারফেক্ট ভাবে আমাদের জামাতের সাথে একদম ফিটিং হয়ে একদম সুন্দর দেখাবে, ঠিক আছে। তো আজকে আমরা শিখবো গলা কিভাবে একদম পারফেক্ট ভাবে কাটিং করতে হয়। তো তোমার আমি তোমাদেরকে কাগজে কাটিং করে দেখাচ্ছি, ঠিক আছে। তো বন্ধুগণ, ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখবে, কোনো প্রকার টানাটানি করবে না, টানাটানি করলে কিছু বুঝতে পারবে না, ঠিক আছে। তো চলো বন্ধুগণ, দেরি না করে ভিডিও স্টার্ট করি। তো আমি তোমাদেরকে কাগজে কাটিং করে দেখাবো, তোমরা মনে করো এটা আমার জামার সামনের পার্ট, ঠিক আছে। তো সামনের পার্টে আমি গলাটা কাটিং করবো, কাপড়টি আমার এরকম ডাবল বেজে বাজ দেওয়া আছে। তো মনে করো এখান থেকে ধরো আমার শোল্ডার আছে, এখান থেকে মোট 14 ইঞ্চিতে আমি একটা মার দিলাম, ঠিক আছে। তো এখানেও আমি 14 ইঞ্চিতে একটি মার দিব, হ্যাঁ। মার দিয়ে ধরো আমি এই মার দুটিকে এরকম ভাবে এখানে টেনে দিলাম, এখানে টেনে দেওয়ার পর এখন আমাদের আরমোলের মাপ নিতে হবে। এটা হচ্ছে আমাদের, মনে করো আমি 6 ইঞ্চি, তো এখানেও 6 ইঞ্চিতে একটি মার দিলাম, ঠিক আছে। মার দিয়ে তো এটা হচ্ছে আমাদের ফুল বডি, ঠিক আছে। তো আমাদের আর্মার সাইড, তো এখন আমরা কি করব, এখান থেকে অত পর্যন্ত এটা আমাদের শোল্ডার বা তীরা, ঠিক আছে, বা কাদের যে সাইডটা, হ্যাঁ। এখন আমরা গলা নিব, ঠিক আছে। তো গলা নিবে তোমরা তোমাদের জামার বডি অনুযায়ী, ঠিক আছে। তো আমি এখানে তোমাদেরকে বুঝানোর সুবিধার্থে আমি যে আমি ধরো এখানে 2.5 ইঞ্চিতে একটি মার দিব, অর্থাৎ 2.5 ইঞ্চিতে মার দেবো, যেহেতু এটা ডাবল বাজে বাজ দেবো আছে, তো আমাদের গলাটি চড়া হবে মোট 5 ইঞ্চি, ঠিক আছে। তো আমি এখানে 2.5 ইঞ্চিতে মার দেবো, এখানেও আমি 2.5 ইঞ্চিতে মার দিব। তো মার দিয়ে আমরা কি করবো, প্রথমে এই মার দুটিকে এরকম ভাবে সুন্দর করে বক্স আকারের মতন তৈরি করে নিব, ঠিক আছে। এখন আমাদের, এখন আমরা অনেকে জানি না যে গলাটি এরকম লম্বা ভাবে আমাদের মাপ নিতে হবে না এরকম তেসরা ভাবে কোনা কোনি করে আমাদের মাপ নিতে হবে, ঠিক আছে। এটি হচ্ছে আমাদের সমস্যা। এখন মেন কথা হলো, দেখো এখন আমি যদি এখানে লম্বা ভাবে কোনো বডির থেকে গলার মাপ নেই, ঠিক আছে, ধরো আমি লম্বা ভাবে এখানে 5 ইঞ্চিতে একটি মার নিলাম, হ্যাঁ, গলার মাপটা 5 ইঞ্চিতে নিলাম, তো এখানেও আমি কি করব, 5 ইঞ্চিতে দিব মার দিব, মার দিয়ে মার দুটিকে এরকম ভাবে আমি মিলিয়ে দিব। তো এখন এখান থেকে যদি ক্রস করে এখান থেকে যদি আমি কোনা কোনি ভাবে আমি 5 ইঞ্চি গলাটা নিই, তাহলে আমাদের মার্ক আসতেছে এখানে, ঠিক আছে। তো দেখো এরকম ক্রস করে নিলে আস্তে আস্তে আমাদের অতটুক, আর লম্বা লম্বা ভাবে নিতে নিলে আসতেছে আমাদের, লম্বা লম্বা ভাবে যদি আমরা গলাটা নেই সিধা সিধি ভাবে, তাহলে আমাদের গলাটা বেশি বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। তবে আমাদের পারফেক্ট মাপ হলো, দেখে এরকম কোনা কোনি ভাবে যদি আমাদের 5 ইঞ্চি ডাউন দিতে হয়, তাহলে এরকম কোনা কোনি ভাবে আমরা এই গলাটিকে ডাউন দিয়ে নেব। তো কোনা কোনি ভাবে ডাউন দিলে আমাদের গলার সেফটি আসতেছে এরকম, হুম। আর যদি এরকম লম্বা লম্বা ভাবে নেই, তাহলে আমাদের গলার সেফটি আসতেছে এরকম, ঠিক আছে। তো দেখো যদি লম্বা লম্বি নেই, তাহলে গলাটা আমাদের অবশ্যই বড় হয়ে যাইতেছে, ঠিক আছে। আর যদি আমরা এরকম ক্রস করে কোনা কোনি ভাবে নেই, হ্যাঁ, তাহলে আমাদের গলাটি একদম পারফেক্ট ভাবে আসতেছে, ঠিক আছে, একদম পারফেক্ট ভাবে একদম বরাবর আমাদের আসতেছে। তাহলে আমরা যদি এরকম কোনা কোনি করে নিয়ে ধরো এখান থেকে, এখান থেকে যদি এরকম কোনা কোনি মেজারমেন্ট নিয়ে আমরা গলাটা কাটিং করি, তাহলে আমাদের গলাটা একদম পারফেক্ট ভাবে আসতেছে, ঠিক আছে। আর যদি এরকম লম্বা লম্বির ভাবে নিয়ে আমাদের গলাটা আমরা একে নিয়ে তারপর আমরা কাটিং করি জামাতে ফিটিং করি, তাহলে আমাদের গলাটা কি হচ্ছে একদম বড় হয়ে যেতে, তাই আমাদের গলাটা পারফেক্ট আসতেছে না। তাই বন্ধুগণ, তোমরা বুঝতে পারছো যে গলার মেজারমেন্ট বা গলা কিভাবে কাটিং করতে হয়। তো তোমরা অবশ্যই এরকম ক্রস করে নিয়ে মেজারমেন্ট করে নিয়ে মাপ দিয়ে নিয়ে তারপর গলাটা যদি আমরা কাটিং করি, তাহলে আমাদের গলাটা একদম পারফেক্ট হবে, ঠিক আছে। ক্রস করে নিয়ে জাস্ট আমরা এটাকে এরকম করে
তো বন্ধুগণ আশা করি ভিডিওটি তোমরা বুঝতে পারছো। ভিডিওটিতে যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, হ্যাঁ আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বন্ধুগণ আজকের মতো এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।